তো এখন আমরা চলে যাব আমাদের আরেকটা নির্ভরশীলতা আছে, সেটা হচ্ছে তাপমাত্রা। মোটামুটি আমাদের তিনটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে তাপমাত্রার উপর রোধ কিভাবে নির্ভরশীল। আচ্ছা, তবে তার আগে একটু বলি, এখানে আমরা জানি রোধের একটা বিপরীত রাশি আছে, রাইট, সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। ঠিক একইভাবে আপেক্ষিক রোধের একটা বিপরীত রাশি আছে, সেটার নাম হচ্ছে, কালারটা চেঞ্জ করি, সেটার নাম হচ্ছে রোধকত্ব। ওকে, ও সরি, সেটার নাম হচ্ছে পরিবাহকত্ব, পরিবাহকত্ব। আচ্ছা, তো এই পরিবাহকত্ব যেটাকে রিপ্রেজেন্ট করা হয় সিগমা দ্বারা, সিগমা ইকুয়ালস টু হচ্ছে 1/রো। অ্যান্ড আমরা রো এর যদি ইকুয়েশন দেখি, যে লাইক রো ইকুয়ালস টু হোয়াট, রো ইকুয়ালস টু হচ্ছে আর ইন্টু এ ডিভাইডেড বাই হবে এল, তাহলে আমরা বলতে পারি কি যে সিগমা ইকুয়ালস টু কি হবে, এল ডিভাইডেড আর এ। এবং সিগমার পরিচয় হচ্ছে, সিগমা হচ্ছে পরিবাহকত্ব, ঠিক আছে, এবং এটাও কিন্তু উপাদানের উপর নির্ভরশীল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে তাপমাত্রার উপর রোধের নির্ভরশীলতা। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে রোধ বাড়বে নাকি কমবে। আমি একটা পরিবাহক নিয়েছি এবং এই পরিবাহকের ভেতরে হচ্ছে অসংখ্য ইলেকট্রন আছে এবং পরিবাহকের ভিতরে অসংখ্য অণু আছে, রাইট। সো এখানে হচ্ছে আমার ইলেকট্রনগুলো আছে এবং এই পরিবাহকের মধ্যে হচ্ছে আমার কিছু অণু পরমাণু থাকবে, লাইক এরকম। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, যখন আমি টেম্পারেচার বাড়াবো, তাপমাত্রা যখন বৃদ্ধি করব, তখন কি হবে? তখন এই অণুগুলো কম্পিত হওয়া শুরু করবে, তারা হচ্ছে ভাইব্রেট করবে এবং তাদের ভাইব্রেশনটা হবে র্যান্ডম ওয়াইজ। তার মানে হচ্ছে যে মানে যে কোনো অণু যে কোনো দিকে ছুটে যেতে পারে। তো তার মানে দেখো, ইলেকট্রন ধরে নিচ্ছি এই পথে ফ্লো হচ্ছে, সাপোজ আমি ধরে নিচ্ছি ইলেকট্রন এই পথে ফ্লো হচ্ছে। সো এই পথে যখন ইলেকট্রন ফ্লো হচ্ছে, দেখো নর্মাল অবস্থায় তার কিন্তু কোনো বাধা আসতেছে না, কিন্তু আমি যখন তাপমাত্রা বৃদ্ধি করব তখন কি হবে, তখন এই অণুগুলো স্পন্দিত হওয়া শুরু করবে। অ্যান্ড অণুগুলো যদি স্পন্দিত হওয়া শুরু করে, তার মানে যে কোনো মোমেন্টে এখানে একটা অণু চলে আসতেই পারে এবং সে কি করবে, এসে সেই ইলেকট্রনের গতিপথে একটা বাধার সৃষ্টি করবে, রাইট। তার মানে হচ্ছে আমরা এটা বুঝলাম যে তাপমাত্রা আমি যত বাড়াবো অণুগুলোর স্পন্দন তত বাড়বে, এবং অণুগুলির স্পন্দন যত বাড়বে রোধ তত বৃদ্ধি পাবে। তার মানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করা হলে রোধ বৃদ্ধি পায়। সো তাপমাত্রা বাড়ালে কি হবে, রোধ বাড়বে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে রোধ বৃদ্ধি পাবে, এই বৃদ্ধি প্রাপ্ত রোধের রাশিমালা কি হবে, লাইক আর থিটা। আমি বললাম হচ্ছে আর থিটা হচ্ছে লাইক থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, এবং আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। আচ্ছা, এখন আমি হচ্ছে সাপোজ কোন একটা পরিবাহকের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আমি চাচ্ছি এটার তাপমাত্রা বাড়াবো। সো যদি পরিবাহকের তাপমাত্রা বাড়ানো হয়, সেই ক্ষেত্রে রোধ অবশ্যই বাড়বে। সো আমি যদি তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, সেক্ষেত্রে আর থিটার ইকুয়েশন কি হবে, আর থিটার ইকুয়েশন হবে আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা, ঠিক আছে। সো এখন একটা জিনিস দেখো, এখানে আমাদের একটা টার্ম হচ্ছে অজানা, সেটা হচ্ছে আলফা ইকুয়ালস টু হোয়াট। আলফা হচ্ছে রোধের উষ্ণতা সহ গুণাঙ্ক, রোধের উষ্ণতা সহ গুণাঙ্ক। আচ্ছা, তো এই উষ্ণতা সহ গুণাঙ্কের আমরা ডিফাইন কিভাবে করব, লাইক দেখো যদি এমন হয় আর নট ইকুয়ালস টু 1 ওহম, তার মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আমি যে পরিবাহকটা নিব সেটা রোধ হচ্ছে কত, 1 ওহম। আচ্ছা,
এবং আমি যদি থিটা ইকুয়ালস টু 1 ডিগ্রি সেলসিয়াস লিখি, তার মানে কি আমি তাপমাত্রা কতটুকু বাড়াবো 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে দেখো আর ওয়ান সমান কি দাঁড়াচ্ছে, আর ওয়ান সমান দাঁড়াবে হচ্ছে 1 × 1 + আলফা। আচ্ছা তাহলে 1 + আলফা লেখা যাচ্ছে। এখন একটা জিনিস দেখো, এখানে যে ওয়ান লেখা আছে, এই ওয়ানটা হচ্ছে কি, এই ওয়ানটা হচ্ছে লাইক আমরা বলতে পারি ওয়ানটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ, ঠিক আছে। এবং এখানে যে আলফা লেখা আছে, এই যে আলফাটা অ্যাড হচ্ছে, এই আলফাটাকে আমরা কি বলতে পারি, কতটুক রোদ বৃদ্ধি পেয়েছে যেখানে আমি তাপমাত্রা কতটুক বৃদ্ধি করেছি 1 ডিগ্রি সেলসিয়াস। সো বৃদ্ধিপ্রাপ্ত রোদ এটা হচ্ছে আলফা। তাহলে দেখো তাহলে এই আলফাটাই কি বলতো আমার উষ্ণতা সহগ গুণাঙ্ক। তাহলে আমরা আলফাকে এভাবে ডিফাইন করব যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 ওহম রোধের কোনো পরিবাহকের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলে রোধ যতটুক বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে ওই পরিবাহকের উষ্ণতা সহগ গুণাঙ্ক, ঠিক আছে, ওই পরিবাহকের রোধের উষ্ণতা সহগ গুণাঙ্ক। আচ্ছা তো এখন একটা জিনিস বলি যে রোধের সাথে তাপমাত্রার রিলেশন কখনোই সমানুপাতিক না। আমরা এটা বলতে পারি যে তাপমাত্রা বাড়ানো হলে রোধ বৃদ্ধি পাবে, কিন্তু আমরা কখনোই কি বলতে পারবো না যে আর থিটা ইজ প্রপোর্শনাল টু থিটা, এটা আমরা কখনোই বলতে পারবো না, ঠিক আছে, বোঝা গেছে কথা। সো এটা আমাদের অ্যাভয়েড করতে হবে। তাহলে আমরা কি বলবো আসলে এখানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো তোমার আর থিটার ইকুয়েশনটা হচ্ছে এরকম, আর থিটা ইজ ইকুয়ালস টু আর নট প্লাস আর নট ইন্টু আলফা ইন্টু থিটা। ওকে, সো এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত রোধ, এবং এই বৃদ্ধিপ্রাপ্ত রোধ যেটাকে আমরা ডেল্টা আর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এই বৃদ্ধিপ্রাপ্ত রোধকে তুমি বলতে পারো প্রপোর্শনাল টু থিটা। বাট কখনোই কি বলা যাবে না লাইক আর থিটা ইজ প্রপোর্শনাল টু থিটা, এটা কখনো বলা যাবে না। তুমি বলতে পারো যে তাপমাত্রা বৃদ্ধির ফলে রোধ যতটুকু বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধিপ্রাপ্ত রোধ হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক হবে, ঠিক আছে। ওকে, এই হচ্ছে তাপমাত্রার উপর রোধের নির্ভরশীলতা। আচ্ছা এখন আমরা চলে যাব হচ্ছে রোধের সমবায়ে। আচ্ছা সো সমবায় এটা খুব ইন্টারেস্টিং একটা টপিকস, অ্যান্ড আমরা রোধের সমবায় কেন করব। দেখো ধরো তোমার বর্তনীতে কোনোভাবে রোধ কমাতে হবে অথবা রোধ বাড়াতে হবে, সো এই ধরনের সিচুয়েশন যদি অকার হয় সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা হচ্ছে রোধের সমবায় করব, ঠিক আছে। সো রোধের সমবায় কয়ভাবে করা যাবে, আমরা রোধের সমবায় 3 রকম সমবায় দেখব। সো রোধের সমবায় প্রথম যেটা সেটা হচ্ছে শ্রেণী সমবায়, নাম্বার 2 হচ্ছে সমান্তরাল সমবায়, এন্ড নাম্বার 3 হচ্ছে মিশ্র সমবায়। আচ্ছা তো আমরা জানবো যে কখন শ্রেণী সমবায় করতে হবে, কখন সমান্তরাল সমবায় সমবায়ের রোধগুলোকে সংযুক্ত করতে হবে, ঠিক আছে, এবং কিভাবে আমরা এই সংযোগটা করতে পারি। সো প্রথমত আমরা চলে যাই শ্রেণী সমবায়ে। সো শ্রেণী সমবায় আসলে কি, শ্রেণী সমবায় হচ্ছে আমি কতগুলো রোধ নিব এবং রোধগুলোকে আমি এমনভাবে সংযোগ দিব যেন প্রথম রোধের ডান প্রান্তের সাথে দ্বিতীয় রোধের বাম প্রান্ত, দ্বিতীয় রোধের ডান প্রান্তের সাথে তৃতীয় রোধের বাম প্রান্ত, এবং এমনভাবে সবগুলো রোধকে যদি আমি সংযোগ দিতে পারি তাহলে ওই সমবায়টাকে আমরা বলবো হচ্ছে শ্রেণী সমবায়। আমরা এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে 3টা রোধ নিয়েছি এবং এই 3টা রোধকে আমি একটা উৎসের সাথে সংযোগ দিয়ে দিব এবং উৎসে একটা চাবি থাকবে, চাবি দিয়ে হচ্ছে আমরা প্রবাহটাকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা সো এখন আসি, এই রোধের পরিমাণ হচ্ছে R1, এইটার পরিমাণ হচ্ছে R2, এবং এই রোধের পরিমাণ হচ্ছে R3। এখন দেখো এখানে 3টা রোধ আমি ইউজ করলাম, এখন এই 3টা রোধের বিভব পার্থক্য একই হবে নাকি হবে না।
অবশ্যই এই বিভব পার্থক্যগুলো ডিফারেন্ট হবে, কারণ আমরা জানি শ্রেণী সমবায়ে বিভব পার্থক্য চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেকটা রোধের অ্যাক্রসে। সো তাহলে আমি যদি এখন এই সুইচটাকে অফ করে দেই সার্কিটের, তাহলে যেটা হবে একটা প্রবাহ এখান থেকে বের হবে। সো প্রবাহটা কতটুকু হবে আমি বললাম, সেটা হচ্ছে আই। সো আই প্রবাহ আর ওয়ান, আর টু, আর থ্রি এই তিনটা রোধের মধ্য দিয়ে প্রবাহিত হবে। এবং একটা জিনিস এখানে ফিক্সড, সেটা হচ্ছে যে প্রবাহটা কোনোভাবে এখানে কি হবে না, পরিবর্তন হবে না, প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে একই প্রবাহ যাবে। কারণ আমরা জানি শ্রেণী সমবায়ে প্রবাহ সবসময় সেম থাকে। আচ্ছা, তো এখন এই তিনটা রোধের অ্যাক্রসে আমরা হচ্ছে ওহমের সূত্র প্রয়োগ করব। সো ওহমের সূত্র থেকে আমরা কি জানি, লাইক আই ইজ ইকুয়ালস টু হবে, প্রথম রোধের জন্য আসবে হচ্ছে ভি ওয়ান ডিভাইডেড আর ওয়ান, দ্বিতীয় রোধের জন্য আই সমান আমরা পাবো হচ্ছে ভি টু ডিভাইডেড আর টু, এবং তৃতীয় রোধের জন্য আমরা আই সমান পাবো হচ্ছে ভি থ্রি ডিভাইডেড আর থ্রি। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখো, এখান থেকে যদি আমরা ভি ওয়ান বের করি, ভি ওয়ান সমান কত দাঁড়াবে আই আর ওয়ান, ভি টু সমান কত দাঁড়াবে, ভি টু সমান আসবে হচ্ছে আই আর টু, এবং ভি থ্রি সমান আমরা বলতে পারবো এখানে হচ্ছে আই আর থ্রি। এখন একটা জিনিস দেখো, ধরো আমি এখানে দুইটা পয়েন্ট বললাম, একটা পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট এই প্রান্তে, এবং আরেকটা পয়েন্ট বললাম হচ্ছে এখানে বি পয়েন্ট। আচ্ছা, সো এ বি এর মাঝে আমরা একটা বিভব পার্থক্য পাবো, রাইট? এবং এটাকে আমরা বলছি হচ্ছে সার্কিটের মোট বিভব পার্থক্য। সো যদি সার্কিটের মোট বিভব পার্থক্য যদি হয় ভি, তাহলে এই ভি সমান কি হবে, ভি সমান হবে প্রত্যেকটা রোধের অ্যাক্রসে যে বিভব পার্থক্য আছে সেই বিভব পার্থক্যের সমষ্টি। তার মানে ভি ইজ ইকুয়ালস টু হবে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি, এবং আমরা অলরেডি ভি ওয়ান ভি টু ভি থ্রি কত সেটা পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে আই আর ওয়ান প্লাস ভি টু হচ্ছে আই আর টু অ্যান্ড ভি থ্রি হচ্ছে আই আর থ্রি, ঠিক আছে? এবং আই যদি আমি এখানে কমন নেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি। আচ্ছা, তাহলে এখান থেকে ভি ডিভাইডেড আই ইকুয়ালস টু কি লেখা যাচ্ছে, লেখা যাবে হচ্ছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। আচ্ছা, এখন আসি, আমি এই তিনটা রোধকে রিপ্লেস করব একটা সিঙ্গেল রোধ দিয়ে, ঠিক আছে? আমরা একটা সিঙ্গেল রোধ দিয়ে তিনটা রোধকে রিপ্লেস করব, এবং এই রোধটাকে কানেক্ট করব হচ্ছে এ পয়েন্ট এবং বি পয়েন্টের মাঝে, যেটা অলরেডি আমরা এখানে বলেছি এটা এ আর এটা হচ্ছে বি। সো যদি এ আর বি এর মাঝে এই রোধটাকে সংযোগ দেওয়ার পর দেখা যায় যে এই রোধের ভেতর দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা ঠিক আগের প্রবাহের সমান, এবং যদি এই রোধের অ্যাক্রসে ভোল্টেজটা এই সার্কিটের মোট বিভবের সমান হয়, তাহলে এই যে রোদ আছে এই রোধটাকে আমরা বলতে পারি আর ওয়ান আর টু আর থ্রি এই তিনটা রোধের তুল্য রোদ, এবং সেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো হচ্ছে আর এস দ্বারা। তাহলে আর এস এর ক্ষেত্রে আই সমান কি দাঁড়াচ্ছে, ভি ডিভাইডেড আর এস, অ্যান্ড আর এস ইকুয়ালস টু আর এস লাগবে না এখানে। সো আমরা এখানে ভি ডিভাইডেড আই ইকুয়ালস টু কী পাবো, ভি ডিভাইডেড আই ইকুয়ালস টু পাবো হচ্ছে আর এস, ঠিক আছে? এখন এই ভি ডিভাইডেড আই আর এই ভি ডিভাইডেড আই, আমরা যদি এই ভি ডিভাইডেড আইকে এটা দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে কী পাওয়া যাবে, পাওয়া যাবে হচ্ছে আর এস ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, ঠিক আছে? তার মানে এখানে আমরা তিনটা রোধ নিয়েছি, বিধায় তুল্য রোধ এমন হয়েছে, যদি রোধ হয় এন সংখ্যক, তাহলে এন সংখ্যক রোধের ক্ষেত্রে আমরা বলতে পারি আর এস ইজ ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস ডট 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 আর এন। তার মানে হচ্ছে সবগুলো রোধকে আমরা এভাবে সংযোগ অ্যাড করে দিব, যোগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব তুল্য রোধ। আচ্ছা, এখন কেন আমরা শ্রেণী সমবায় করছি, দেখো শ্রেণী সমবায়ে রোধগুলো কিন্তু যোগ হচ্ছে, এবং যোগ হয়ে আলটিমেটলি আমার বর্তনীর মোট রোধের পরিমাণ এখানে বাড়াচ্ছে। তার মানে আমার যদি কোনো বর্তনীতে রোধ বাড়ানোর প্রয়োজন মনে হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই রোধগুলোকে কিভাবে সংযোগ দিব, শ্রেণী সমবায়ে সংযোগ দিব। আচ্ছা, সো নেক্সট চলে আসি হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়।
আচ্ছা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা বাসায় করবা সবাই। অ্যান্ড সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমি একটু কন্ডিশনগুলো বলে দিই। সমান্তরাল সমবায়ের প্রথমত হচ্ছে আমরা রোধগুলোকে এমনভাবে সংযোগ দিব যেন প্রত্যেকটা রোধের বাম প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে, লাইক দ্যাট, এটা একটা রোধ, এটার বাম প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে, আরেকটা রোধ এটারও বাম প্রান্ত ওই সেম পয়েন্টে, এবং আরেকটা রোধ আমি এখানে কাউন্ট করব সেটারও বাম প্রান্ত ওই একই বিন্দুতে। আর যদি প্রত্যেকটা রোধের ডান প্রান্ত আরেকটা নির্দিষ্ট বিন্দুতে আমি সংযোগ দিতে পারি, R1, R2, R3, তাহলে আমরা বলবো এই তিনটা রোধ আসলে সমান্তরালে সংযুক্ত অবস্থায় আছে। এখন সমান্তরালের ক্ষেত্রে একটা জিনিস ফিক্স, যে প্রত্যেকটা রোধের অ্যাক্রসে ভি কিন্তু এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে, এবং প্রবাহটা এখানে ডিভাইড হয়ে যাচ্ছে, এবং মোট প্রবাহ আমি পাবো, মোট প্রবাহ আই ইকুয়ালস টু হবে I1 প্লাস I2 প্লাস I3। এবং এই দুইটা কনসেপ্ট যদি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে অবশ্যই আমরা তুল্য রোধ যেটা পাবো, ওয়ান ডিভাইডেড RP ইজ ইকুয়ালস টু হবে ওয়ান ডিভাইডেড R1 প্লাস ওয়ান ডিভাইডেড R2 প্লাস ওয়ান ডিভাইডেড R3। এবং এই হচ্ছে তিনটা রোধের জন্য, যদি আমি তিনটা রোধ না নিয়ে এন সংখ্যক রোধ নেই সেক্ষেত্রে সবগুলো বিপরীতভাবে যোগ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার সমান্তরাল সমবায়ে তুল্য রোধের রাশিমালা। এখন আমরা কেন সমান্তরাল সমবায় ব্যবহার করব? আমরা সমান্তরাল সমবায় ব্যবহার করব যদি কোনো বর্তনীতে আমাদের রোধের পরিমাণ কমাতে হয়, তখনই আমরা কেবলমাত্র সমান্তরাল সমবায় ব্যবহার করব। ঠিক আছে।